গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তসময় শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারামায় কৃপায় আপনারা সকলে সুন্দরভাবে বসবাস করছেন এবং শান্তিতে আছেন, এবং শান্তিতেই আপনারা থাকবেন। তার কারণ মঙ্গলময়ী তারামায়ের হাত আপনাদের মাথায় সদা সর্বদাই বিরাজমান থাকবে। কিন্তু বন্ধুরা, আমরা চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হই। যেমন ধরুন, বিদ্যার্থী বিদ্যা অর্জনে বাধা পাচ্ছে, বা লেখাপড়ার করার পরেও, ভালো ভালো ডিগ্রি নেওয়ার পরেও ভালো চাকরি কেউ পাচ্ছে না, বা কেউ চাকরি করতে করতে সেই চাকরির থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, বা ব্যবসা করতে যাচ্ছেন সেই ব্যবসাতে লোকসান হচ্ছে, ব্যবসা ঠিক মতন হয়ে উঠছে না, ধার দেনা পড়ে যাচ্ছে, আপনি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, আপনার ছেলে আপনার কথা শুনছে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে, মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের ফলে পরিবারে আগুন জ্বলছে, এই যে এই সকল সমস্যা, নানাবিধ সমস্যা, তারপরে রয়েছে রোগ ব্যাধি, এই সকল সমস্যার থেকে দূর করবেন কি করে, এই সকল সমস্যাকে দূর করবেন কি করে, বা এই সকল সমস্যা থেকে আপনি নিজেকে সেফগার্ড করবেন কি করে, বা এই সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কি করে। একাধিকবার স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ, তান্ত্রিক, বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কামাখ্যা ও তারা মন্ত্র সিদ্ধ মহারাজ শ্রী দুলাল রাজুদা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বশীকরণ, শত্রু দমন, বিদ্বেষণ, উচ্চাটন, সর্বতন্ত্র কার্যে সিদ্ধ হস্ত, মানুষের সাথে মানুষের পাশে আজ 32 বছর ধরে, চেম্বার কলকাতা, মেচেদা, বহরমপুর, কৃষ্ণনগর, তারাপীঠ, রানীগঞ্জ, বর্ধমান, আরামবাগ। বুকিং নাম্বার 8372098140 অথবা 7797967225। আপনারা নিজেই তার সমাধান করতে পারবেন, নয় কি? তাহলে একটা সুন্দর জিনিস সবাই চাইছে, যে এমন একটা মিরাক্কেল কোনো জিনিস আসুক যার দ্বারা আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ বর্তমানে মানুষের কাছে সময় একদম কম, মানুষ এখন শুনতে ভালোবাসে না, দেখতে বেশি ভালোবাসে, তাই শুনে তো কোনো লাভ নেই। তুমি রাজা হবে, তোমার চাকরি আছে, এগুলো সব শোনা কথা। এই শোনা কথায় মানুষ বিশ্বাস করতে চাইছে না, মানুষ দেখতে চাইছে যে তার কি হচ্ছে না হচ্ছে না। তো বন্ধু, বলবো এই তিনটি নাম্বার আমি যে বলছি, খুব ভালো করে আপনার খাতা কলম নিয়ে বসুন এবং তিনটি নাম্বারের কথা, অঙ্কর কথা বলছি আমি, কারণ মনে রাখবেন 0 থেকে 9, এই থেকে এই যে সংখ্যা 0 থেকে 9, এই নিয়েই চলছে জগৎ, এই নিয়ে বিশ্ব সংসার পুরোটাই চলছে। তাই আপনারা সংখ্যা তত্ত্বের উপর দিয়ে যদি যান, তাহলে বলবো কয়েকটা সংখ্যা আপনাদেরকে বলছি, এই সংখ্যাটি যদি আপনারা লিখে রাখেন বা ঠিক পারফেক্ট যেমন যেমন বলবো তেমনভাবে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা সকল সমস্যার সমাধান নিজে নিজেই করতে পারবেন। তবে মনে একান্তভাবে আপনাকে ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, কারণ আপনি যদি নিজের উপর ভক্তি হারিয়ে ফেলেন, বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, চলাই জীবন, থেমে যাওয়াই মরণ। তাই চলতে থাকুন, এবং চলতে চলতে যে সংখ্যার কথা আমি বলছি, এই সংখ্যা কি এবং কেন যদি প্রশ্ন করি, একটু ভালো করে বুঝুন তো। আমরা চলতি ফিরতি অঙ্ক করি, আমরা চলতি ফিরতি অঙ্ক করি। যেমন ধরুন, আপনি বলবেন কি করে অঙ্ক করি, আমরা তো খাতা কলম নিয়ে অঙ্ক করি। আমি বলবো না, আমাদের চলন্ত জীবনে, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যে জীবন চলছে, সেই জীবনের মধ্যে আমরা অঙ্ক করছি। যেমন ধরুন, আপনি বসে আছেন, কোথাও যাবেন, বা স্টুডেন্ট একটা বাড়িতে বসে আছে, তার টাইম হচ্ছে স্কুলে 10:30, সে কিন্তু টাইম দেখবে, তাহলে এটা একটা অঙ্ক।
যে কতটা থেকে কতটার মধ্যে আমাকে ঢুকতে হবে, এটা একটা অঙ্ক। তাই প্রতিদিন প্রতিনিয়ত আমরা অঙ্ক করে চলেছি। দ্বিতীয়ত, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, এমন একটা জায়গায় এসে উপনীত হলেন, এদিকে একটা গাড়ি, এদিকে একটা গাড়ি, মাঝে পড়ে গেছেন আপনি, এটাও একটা অঙ্ক। আপনি বেঁচে গেলেন সেকেন্ডের জন্য, এই যে একটা সেকেন্ড, এই সেকেন্ড মিনিট ঘন্টা নিশ্চয়ই আপনাদের জানা আছে। যদি আপনি রাস্তা পেরিয়ে গেলেন তাহলে আপনি পাস করলেন, আর যদি রাস্তাটা পারাপার করতে পারলেন না, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আপনি জিরো পেলেন। ঠিক তাই যোগ বিয়োগ গুণ ভাগ যাই বলুন না কেন, আমাদের জীবনযাত্রার পথে আমরা সব সময় অনর্গল অনবরত অঙ্ক কষে চলেছি। আপনি বন্ধুদের সঙ্গে বসে আছেন তখন গুনছেন আপনার কাছে কতজন বন্ধু বসে আছে, এটাও একটা অঙ্ক। আপনি চালানতে যাবেন বাজারে, সেটাও একটা অঙ্ক, কত গ্রাম আনবেন, কত কেজি আনবেন, সবগুলো কিন্তু অঙ্ক। তাই বন্ধুরা চলুন, যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে প্রথম পৌঁছায় এবং আপনি ভিডিওটি ভালো করে সুন্দরভাবে দেখতে পারেন, বুঝতে পারেন। তো বন্ধুরা, যে কোনো সমস্যার কথা আমি বললাম, তাদের প্রেম ভালোবাসার থেকে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন থেকে শুরু করে যে কোনো সমস্যা, অর্থনৈতিক, কেরিয়ার, বিদ্যা, বুদ্ধি, সমস্ত কিছুর মূলে যে টিপসটি আজকে আপনাদের সামনে দিচ্ছি সেটা আপনারা শেয়ার করবেন খুব বেশি মাত্রায়, কারণ এই সংখ্যা তত্ত্ব, এই অঙ্ক অনেক কথা বলে। তবে কখনোই অঙ্কটিকে ভুল করবেন না, ভুল করলে কিন্তু তার খেসারত আপনাকে ভুগতে হবে। তাই প্রথম যে সংখ্যাটির আমি কথা বলছি সেই সংখ্যাটিকে ভালো করে লিখুন। প্রথম সংখ্যাটি হচ্ছে 7088, নাম্বারটি লিখুন 7088 7034 7088 7034। এই সংখ্যাটিকে আপনি কোনো সাদা কাগজে সবুজ রঙের কলম দিয়ে লিখে প্রতিদিন সেটিকে নিজের বালিশের তলে নিয়ে ঘুমাবার সময় শুতে পারেন, অথবা সেটিকে হাতে লিখতে পারেন, অথবা সেটিকে মনে চ্যান্ট অর্থাৎ আওড়াতে পারেন, 7088 7034 7088 7034। এই যে নাম্বারটা অনর্গল বলছেন, এই নাম্বার কিন্তু আপনার কথা বলতে শুরু করবে। এই নাম্বার যত আপনি বলতে শুরু করবেন 7088 7034, দেখবেন আপনার চারিপাশের যে অন্ধকারাচ্ছন্ন ভাবগুলো ছিল সেগুলো সব কেটে যাবে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। কোনো কাজে যদি আপনার বাধা আসছিল সে বাধা আর আসবে না। আপনি পরীক্ষা করে তো দেখুন 7088 7034 7088 7034। আপনার বালিশের ওয়ার্ডেও লিখতে পারেন, আপনার সাদা কাগজে লিখে সেটিকে আপনি আপনার বালিশের তলে রাখতে পারেন, আবার একটা কাগজে লিখে সেটিকে আপনার মানি ব্যাগে বা পার্সে রাখতে পারেন। দেখুন পার্স ভর্তি থাকছে কি না, মানি ব্যাগ আপনার ভর্তি থাকছে কি না। তারা মায়ের কৃপায় আপনাদের সব সুন্দরভাবে চলবে। শুধুমাত্র এই সংখ্যাটি মনে রাখুন 7088 7034, এটা কোনো ফোন নাম্বার নয়, শুধুমাত্র নাম্বার। এটা হচ্ছে নিউমারোলজি থেরাপির একটা অংশ, সংখ্যা কথা বলে, সংখ্যা কথা বলে। তাই আপনারা এই সংখ্যাটিকে ইউজ করে দেখুন, সবুজ রঙের কালি দিয়ে সাদা কাগজে লিখে সেটিকে বালিশের নিচে রেখে প্রতিদিন শোন, মানি ব্যাগে একটা অংশ রাখুন, একটা লিখে হাতে লিখুন, মনে মনে আওড়ান। রান্না করতে করতে মেয়েদের বলছি, রান্না করতে করতে আপনারা এই মন্ত্রটিকে আওড়ান, চলতি ফিরতি এই মন্ত্রটি জপ করুন 7088 7034 7088 7034। দেখুন আপনার সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। যদি আপনি কোথাও টাকা পেতেন সেই টাকাও পেয়ে যাবেন, যদি আপনার ঋণ হয়ে গেছিলো সেই ঋণ থেকেও আপনি মুক্তি পাবেন। এভাবে একটা নাম্বার বললাম। দ্বিতীয়ত যে নাম্বারটির কথা বলছি সেটাও ভালো করে লিখুন। এই নাম্বারটি আপনি ছেলে বা মেয়ে যেই হোক না কেন আপনাদেরকে বাম হাতে লিখতে হবে, যে নাম্বারটির কথা দ্বিতীয়ত বলছি। দ্বিতীয় লিখুন নাম্বারটি, খুব ভালোভাবে লিখুন 374 374 685 374 685 812।
3746858112 আশা করি লিখে নিয়েছেন। এই নাম্বারটি কি করবেন, এই নাম্বারটিও সেই একই ফর্মুলা আপনি লিখে বালিশে তলায় রাখতে পারেন। তাই প্রথম নাম্বারটিও যা প্রয়োগ করবেন দ্বিতীয়টিকেও প্রয়োগ করুন, কিন্তু আলাদা আলাদা সেপারেট। কারণ একটা প্রথম যেটা বললাম 7088 7034, এইটা আলাদা সংখ্যা, এটা আপনার আলাদা কাজ করবে। আবার নেক্সট যেটা বললাম সেটা একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার বাম হাতে লিখুন, কাগজে লিখে নিজের বালিশের নিচে রাখুন, কাগজে লিখে নিজের পার্সে রাখুন, কিন্তু সেপারেট করবেন, প্রতিটা জিনিসকে সেপারেট সেপারেট করবেন। কারণ এদের এক একটা কাজ আছে, এক একটা গুণাগুণ আছে। নেক্সটটা বললাম 3746858 3746858112। কারণ ভালো করে জানবেন আমরা যে মোবাইল নিই, মোবাইলের যে নাম্বার থাকে সেই নাম্বার কিন্তু অনেক কথা বলে, অনেক কথা বলে। একটা নাম্বার আপনাকে উপরে উঠিয়ে দিতে পারে, একটা নাম্বার আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। ভালো করে ভেবে দেখুন তো, শূন্যর কোনো দাম যদি না থাকে, একটা এক লেখার পরে পাঁচটা শূন্য বসানোর পরে যদি আপনি ভুল করে একটা শূন্য বসিয়ে ফেলেন, তাহলে কতখানি ডিফারেন্স দাঁড়ালো। একটা একের পরে পাঁচটা শূন্য মানে 100,000, আর একটা শূন্য যদি ভুল করে বসিয়ে ফেললেন তাহলে কত হলো হিসেব করুন। তাহলে সংখ্যা প্রচণ্ড কথা বলে, দেখুন পরীক্ষা করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদের ফল অবশ্যই আপনারা পাবেন, এবং ভিডিওটিকে যত পারবেন শেয়ার করুন। তাহলে প্রথম নাম্বার আমি বলেছি 7088 7034, দ্বিতীয় নাম্বারটি বললাম 3746858812 3746858812। এটিকে বাম হাতে লিখুন, হাতের কোনো অংশে লিখুন, অর্থাৎ বাম হাতে বা হাতের এই জায়গায় লিখুন, মনে মনে আওড়ান যত পারবেন। এবং তৃতীয়ত যে নাম্বারটির কথা বলছি সেটি আপনাকে অরেঞ্জ কালার দিয়ে লিখতে হবে। আপনি আপনার নাভির কাছেও লিখতে পারেন, আপনি লেফট সাইডে লিখবেন, বা সাদা কাগজে লিখে সেটিকেও আপনার বালিশের তলায় প্রতিদিন রাখতে পারেন। অর্থাৎ তিনটি নাম্বার আপনাদেরকে দিচ্ছি। এই নাম্বার তিনটির প্রয়োগ যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, দেখবেন এই তিনটি নাম্বার আপনার জীবনে কিভাবে খেলছে আপনার জীবনকে। আপনি কোথায় ছিলেন, কোথায় যাবেন নিজেই কল্পনা করতে পারবেন না। তৃতীয় নাম্বারটি খাতা কলম নিয়ে লিখে ফেলুন, 8198190048, লিখেছেন 819048714391714391। কোনো মোবাইল নাম্বার নয়, কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নয়, অথচ নাম্বার। আপনি যেখানে যান না কেন, আপনার গাড়ি কিনুন সেখানেও নাম্বার, আপনার ব্যাংক খাতা আছে সেখানেও নাম্বার, আপনার প্যান কার্ড আছে সেখানেও নাম্বার, আপনার আধার কার্ড আছে সেখানেও নাম্বার, আপনার ভোটার কার্ড আছে সেখানেও নাম্বার। তার নাম্বার যদি হয়, আবার নাম্বার দিয়ে আপনাদের আমাদেরকে লাইন বাই লাইন যেতে হয়, নাম্বার হাজার হাজার কথা বলে, লক্ষ লক্ষ কথা বলে। যদি বিশ্বাস করেন, বিশ্বাস করে কাজটা করে দেখুন, 200% ফল আপনারা পাবেন। যদি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণ মুক্তি হবে। যদি আপনার পাওনা টাকা পড়ে আছে, আপনার পাওনা টাকা ফেরত পাবেন। যারা এখনো পর্যন্ত চাকরির জন্য দৌড়াদৌড়ি করছো, তারা এই কাজটি করো, তোমাদের চাকরি আসন্ন চাকরি পেয়ে যাবে। যদি কপালে চাকরি থাকে অবশ্যই চাকরি পাবে, এবং যারা পড়ুয়া তারাও এই প্রয়োগটি করবে। যারা বিবাহিত জীবন অশান্তি ভোগ করছেন তারাও এই প্রয়োগটি করুন, দেখবেন শান্তি ফিরে আসবে। এটা হচ্ছে সংখ্যাতত্ত্ব থেরাপি, অর্থাৎ ম্যাথ থেরাপি। এই ম্যাথ থেরাপির মাধ্যমে আপনি জীবনকে তৈরি করতে পারেন। একবার করেই দেখুন না, অনেক কিছুই তো করলেন, অনেক স্টোন পড়লেন, অনেক কিছুই করলেন, অনেক মন্ত্র জপ করলেন। তাই মন্ত্রর মতন এইটাকেও জপ করুন না, 7088 7034 7088 7034, বারবার চ্যান্ট করুন, বারবার সেটাকে রপ্ত করুন। দেখুন ধেই 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 করে আপনার সমস্ত উন্নতিটা নাচবে। আপনি যেটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেননি, সেই বাস্তব জগতে আপনাকে নিয়ে যাবে এই নাম্বার। এই নাম্বারে বলে আপনি পাবেন তাগাত।